আমরা ব্যক্তিগত জীবনে সবাই এত বেশি ব্যস্ত থাকি যে একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার সুযোগটা খুব কম হয়। টেলিভিশন নাট্যকার সংঘের আয়োজনে আজকে আমাদের যে প্রশান্তি সফর, এই সফরে আমি আজকে এসেছি, আমার খুব ভালো লাগছে। সারা দিনব্যাপী এক ধরনের আনন্দ উৎসব হচ্ছে এখানে, সবার সঙ্গে সবার কুশল বিনিময় হচ্ছে। সচরাচর আমাদের কারোর সঙ্গে তো প্রতিনিয়ত দেখা হয় না, এই এই ধরনের আয়োজন আসলে একটি মিলন মেলাই বলবো। সবার সঙ্গে অনেকদিন পর দেখা হয়, ভালো মন্দ সব কিছু খোলাখুলি আলাপ করার একটা সুযোগ তৈরি হয় আর কি। এই জন্যে যারা আয়োজন করেন তাদেরকে অবশ্যই সাধুবাদ দিতে হয়, আর যেখানে আমরা করছি তারাও আমাদেরকে এখানে তাদের আতিথেয়তায় আমরা এসেছি, হাবিব গার্ডেন অ্যান্ড কনভেনশন হল, তারাও আমাদেরকে এই জায়গাটি দিয়েছেন। সারাদিনের যে আয়োজন এটা বলা যায় যে একটা মিলন মেলা, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের যে আত্মার যে বন্ধন, অনেক দিন পর দেখা হলে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা আসলে আমরা প্রকাশ করছি। খাওয়া দাওয়াটা তো বড় বিষয় নয়, বড় বিষয়টা হচ্ছে যে সবার সঙ্গে সবার সবার দেখা হওয়া, শুভেচ্ছা বিনিময় করা। এটি এটি যেন আমরা করতে পারি নিয়মিত, তাহলে হবে কি আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে একটা দূরত্ব, সেই দূরত্বটা আসলে কমে আসবে। এই দূরত্ব কমানোটা আমাদের অনেক বেশি প্রয়োজন। আমরা ব্যক্তিগত জীবনে সবাই এত বেশি ব্যস্ত থাকি যে একজনের সাথে আরেকজনের দেখা হওয়ার সুযোগটা খুব কম হয়। তো এই ধরনের আয়োজন আমাদের যে সংগঠনগুলো আছে তারা আসলে প্রতি বছরই করে, এই সংগঠনগুলোর সব সুবাদে সবার সঙ্গে সবার দেখা হচ্ছে, এটাই খুবই আনন্দের বিষয়। আমার খুব ভালো লাগছে এখানে এসে।